নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা। এসএম সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। আর আজ সকাল সকালই তোমাদের সামনে এসেছি, একটা আজকে বিশেষ দিন, তোমাদের পরেই জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সকালবেলা বাসিকা শুরু হয়ে গেছে আমাদের, আর আমি এই যে কড়াই টড়াইগুলো সব থালা বাসন ঘাটে নিয়ে যাচ্ছি, আর মা এদিকে সব কিছু ঝাঁটাচ্ছে। তো চলো নিয়ে যাই উপর ঘটে। বন্ধুরা, আজকে গামলায় করে নিয়ে নিয়েছি, বাসনের পরিমাণটা একটু বেশি, তো সেই কারণেই দেখো নিয়ে যাই পুকুর ঘাটে। তো বন্ধুরা, এই যে ঘাটে বসে গেছি, এবার বাসন কোসনগুলো মেজে নেব। আর আমি প্রথমেই তোমাদের বললাম আজকে বিশেষ দিন। তো বিশেষ দিন বলতে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। 6 বছর আগে এরকম দিনেই আমাদের বিয়ে হয়েছিল, তো সেই জন্য অন্যরকম একটা আমেজ। তো দেখা যাক আজকে কি সেলিব্রেট করে তোমাদের দাদা, সেটাই আমি দেখতে চাই। 6 বছর বাদে অনেক মানে পরিস্থিতির মধ্যে থেকে আজকে এই জায়গায় আমরা দুজনে, প্রচুর ঝগড়া হয়েছে, আনন্দেও থেকেছি, সব কিছু মিলিয়ে খুব ভালোভাবেই কেটেছে 6-7 বছর। তো দেখা যাক কী করে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমরা এই কাজকর্মগুলো সেরে নিই, মা ওদিকে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আর চারিদিকে দেখো একটু রোদ রোদ, মানে অন্যদিন যেমন কুয়াশাচ্ছন্ন থাকে, আজকে কুয়াশাটা কেটে গিয়ে রোদ উঠেছে। আর যাই এবার রান্নাঘরের দিকে বাসনগুলো মেজে নিই। দেখো এর মধ্যে তেলগুলো কেমন, জলের মধ্যে পুকুরে জলের তেল পরে তেল ছিটে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, বাবা এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে, আর এই যে রান্না এক প্রকার হয়ে গেছে। সজনে ডাঁটা আলু দিয়ে পোনা মাছের ঝোল করেছি, আর এখানে এই যে মাছ নিয়ে এসছে, আর এই যে কাঁকড়া। তো দেখো আমাদের পাশেই নদীতে পাওয়া যায়, দেখো এই কাঁকড়া খুব বড় সাইজের না, ছোটখাটোই। দেখো মম, দেখ কাঁকড়া, দেখ কাঁকড়া খাবো, খাবে, কামড়ে দিচ্ছে, দেখ একবার, ঠিক আছে। এটা কি মাছ বলো তো? বন্ধুরা এই যে এখানে মাছগুলো কেটে নিচ্ছি, আর কতিলা মাছ তো খুবই ভালো লাগে খেতে। আর আজকে আমাদের পূজুলি এসেছে, মানে পূজা পূজা সুন্দরীটা এসেছে। আর দেখো তোমার মাম্মাম এখন ওর কুদির বাড়ি যাবে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। মাম্মাম একটু কুদির বাড়ি থেকে আসুক, এসে আবার ভিডিওটা স্টার্ট করবে, এখন স্টপ করে দেবে। তো বন্ধুরা পূজা এসছে আজকে, আর তোমাদের বলছিলাম কতিলা মাছ নিয়ে এসছে বাবা, তো কতিলা মাছ রান্না করবো। তাই পূজাকে বললাম তুমি রান্না করো, সবসময় তো আমি রান্না করি, তো ননদ ভাই বউ মিলে দুজনে মিলে রান্না করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে মাম্মাম কিন্তু ক্যামেরা ধরেছে, আর কতিলা মাছের ঝাল হবে, আর কাঁকড়া এখনো কাটিনি, তো কাটাকুটি করে নি, ওকে কেটে দিয়েছি, ও রান্নাটা করে নি, তো দেখতে থাকো। তো বন্ধুরা পূজা এসছে, তোমরা দেখতেই পেয়েছ পূজা এসছে। আর আমি বলেছিলাম কতিলা মাছের ঝাল করব, তো ও বসে আছে, দুজনে মিলে গল্প করছিলাম। সেই মানে বিয়ের আগে থেকে ওর সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক, মানে ছোট বোনের মতো আমরা সবসময় গল্প গুজোকে মেতে থাকতাম। তো বিয়ের পর একটু কষ্ট হয়, ওরা নেই, আমার ননদও নেই, ননদকে দিদির মতো, আর একে পূজাকে পুরো নিজের বোনের মতো করেই ভালোবাসতাম। তো আমি বললাম যে পূজা তুমি রান্না করো, প্রত্যেক দিন তো আমি রান্না করি, আজকে তোমার হাতে রান্না খাবো, শ্বশুর বাড়িতে খাওয়াও, আমাদের বাড়িতে একটু রান্না করো। তো আজকে ননদ বৌদি মিলে রান্না বান্না হবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। উনুন ধরানো হয়ে গেছে, এই যে পূজা রান্না বান্না করছে, উনুন বেশি জোরে জ্বলে, চাপিয়ে দাও, এই যে নুন হলুদ দিয়ে, আর আমি এদিকে কাঁকড়া কেটে নিই। তো বন্ধুরা চলো, মামাম কুমড়ো শাক খাবে বললো আগের দিনের মতো, আর আজকে ওর পূজা পেপি যেহেতু রান্না করছে, তাই সেই জন্য পূজাও খেতে ভালোবাসে। তো যাচ্ছি কুমড়ো শাক কেটে নিয়ে আসি। তো এই যে এখানে খুব একটা ভালো হয়নি, বাগানটা ভালো হয়েছে, কুমড়োর ডাঁটা দেখো একসঙ্গে অনেক দানা দিলে কমই হয়, শাকের পরিমাণটাও কমে গেছে।
বন্ধুরা দেখো কালো মুরগি তো মনে করছে শাক, গরমে ওদেরও শাক খেতে ইচ্ছা হচ্ছে। চলো জাল থেকে বেরিয়ে পড়ছি। এবার আম্মাকে বলেছি তুমি কেটে দাও, আর আমি কাঁকড়াগুলোকে কেটে নিই। তো পূজা এখানে এই যে কতিলা মাছ ভাজা শুরু করে দিয়েছে, আর ওকে ওখানে সব কেটে দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। তো আমাদের বেশি অংশ কাঁচা লঙ্কা দিয়েই হয়, তো সে কারণেই। তো দেখো পূজা আজকে তোমার রান্না খাবো কিন্তু। সোনা ক্যামেরা ধরেছে, আমি এই কুমড়ো ডেটা ডেটাগুলো কেটে নিচ্ছি, গুটি গেছিয়ে। আমাদের বাগানের কুমড়ো শাক বন্ধুরা, এই যে কাঁকড়াগুলোকে কেটে নিই। মামন কুমড়ো শাক দিয়ে খাবে বললো, আর আজকে যেহেতু আর পূজা রান্না করছে তো সেই কারণে আমি কেটে দিচ্ছি কাঁকড়া। তো আমাদের এখান থেকে কাঁকড়াগুলো ছোট ছোট, মানে থোপা ধরা কাঁকড়া এগুলো। যে সামনে যে নদী আছে বিদ্যাধরী নদী, তো বিদ্যাধরী নদী থেকেই ধরা। কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছি, মাছি বসতে থাকে গরমের সময়, তো প্রচুর মাছি। এই যে দেখো প্রচুর কাঁকড়া, মানে এই যে কাদা এই নদী থেকে ধরা, তো এখানে দেখো হা হয়ে আছে, তখন ধরে নেবে ছেলে কাঁকড়া। মেয়ে কাঁকড়া কম, ছোট কাঁকড়া তো বেশি আমি ছেলে। বাবা দেখো ছোট ছোট কাঁকড়া তেজ খুব। এবার কাটাকুটি করে নিই, পূজা ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আর এখানে যে কাটাকুটি করে নিচ্ছি, আর ঠাম্মা তো কুমড়ো শাক কেটে দিচ্ছে, তাতে আরো তাড়াতাড়ি হবে। এই দেখো খাবে, তাই পুরো শাকের যেটা করছি তাই রেখে গেলাম দৌড়িতে। এই যে বন্ধুরা এগুলো ধুয়ে নিচ্ছি, প্রচুর বন্ধুরা এই যে মাছের ঝাল নামিয়ে নিয়েছে, এইবার কুমড়ো ডাঁটাটা চাপানো হবে। এই যে এখানে কাঁকড়া চাপিয়ে দিয়েছে পূজা, তো দেখো এই যে রাঁধুনি আমাদের, আজকে পূজার হাতে কাঁকড়া দিয়ে কুমড়ো শাক। A few moments later. তো বন্ধুরা সকাল থেকে তো অনেক কাজবাজ হলো, আজকে পূজা এসেছে, তো ননদ বৌদি মিলে প্রচুর রান্নাবান্না সেরে, আর অনেক কাজকর্ম ছিল, তো কাজবাজ সেরে আজ সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে। আর সকালবেলায় বলেছিলাম তোমাদেরকে যে আজ আমাদের বিবাহবার্ষিকী,
আর 6 বছর পূর্ণ হয়ে এবার সাথে পা দিয়েছি। মানে সেরকমই অনেকটা দিন, অনেকটা সময়, 6 বছর কম নয়, অনেকটা দিন পেরিয়ে এসেছি অনেক গন্ডগোল ঝগড়া, মানে অনেক আনন্দের মধ্যে থেকে সবকিছু মিলিয়ে আমরা খুব আনন্দের সহিত কাটিয়েছি 6-6টা বছর। আর তোমরা আশীর্বাদ করো যেন আরো 7 জনম একসঙ্গে থাকতে পারি, আর মানে দুজনের মধ্যে যেন কোনো দিন কোনো অশান্তি না হয়, এটাই আমি চাই সবসময় ভগবানের কাছে। তো আর আমার মাম্মাম তো বসে পড়েছে, মাম্মাম মাম্মামের বিবাহ বার্ষিকী বলে কেক কোথায়, আর আমাদের এখানে খুব একটা কেক পাওয়া যায় না, মানে গেলে সেই ক্যানিং এ যেতে হবে বা অন্য কোথাও থেকে বড় বড় বাজার থেকে আনতে হবে, অনেক দূরে, আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটা দূর, সেজন্যই আনা হয়নি। তো তোমাদের দাদা প্রতি বছরই প্রায় আনার চেষ্টা করে, কিন্তু এবছর ওর সময় হয়ে ওঠেনি, স্কুল ছিল তো সেই জন্যই। আর তো বললো তোমার জন্য গিফট আছে, তো দেখি কি গিফট দেয়, আমি এখনো দেখিনি, তো তো দিলে তোমরাও দেখতে পাবে, তো দেখতে থাকো। তো এই গিফটটা নিয়ে এসেছি একটা সামান্যই, কিন্তু এবছর আর বেশি কিছু দিতে পারলাম না এটুখানি, আর অন্য বছর তাও আমরা অনুষ্ঠান করি, কিন্তু এবছর একটু সমস্যার জন্য আর করতে পারিনি, তা শুধু এই ছোটখাটো একটা গিফটই নিয়ে এসেছি। দেখো কি গিফট দেখি। খুব সুন্দর হয়েছে গিফটটা, আমি এরকম পছন্দ করি, কলার উপরে যে সোনার কাজগুলো থাকে ওই ডিজাইনের আংটি, তো নিয়ে এসছে, খুব পছন্দ হয়েছে আমার। তো বন্ধুরা, এই যে আজকের বিবাহবার্ষিকীর জন্য আমাদের বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, মানে দাদা নিয়ে এসছে সবাই সবার জন্য 1 প্লেট করে বিরিয়ানি, আর আমাদের এখানে ভালোই বিরিয়ানি বানায়, বাসন্তী থেকে নিয়ে আসা হয়েছে। আর দেখো এখানে সঙ্গে জুসও আছে, খুব ভালো লাগবে খেতে, তো না খেলে ঠিক বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক, আর সবাই মিলে বসে গেছি, দেখো মাম্মা আমার ঠাম্মি আর পূজা বাবা আসছে, তো সবাই মিলে বসে গেছি, রাত্রেবেলা রান্না বান্না কিছু করিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে। আসছি অন্য ভিডিও নিয়ে, টাটা।